ধন্যবাদ মাননীয় স্পিকার, আজকের এই মহান সংসদে আমাকে কিছু বলবার সুযোগ দেওয়ার জন্য। মাননীয় স্পিকার, মাননীয় প্রধানমন্ত্রী কর্তৃক উত্থাপিত প্রস্তাবটি হচ্ছে এরকম। এই সংসদ মনে করে যে ব্যাংকিং খাতে দুর্নীতির প্রধান কারণ রাজনৈতিক। মাননীয় স্পিকার, মাননীয় প্রধানমন্ত্রী শুরুতেই তার দলীয় অবস্থানটি বলেছেন। তার দলের অবস্থানটি হবে এরকম যে তিনি আজকের বিতর্কটি একটি তুলনামূলক বিতর্কের মধ্য দিয়ে চালিয়ে যাবেন। আজকে এই মহান সংসদে আমরা বিরোধী দল থেকে যে কথাটি বলবো সেই কথাটি হচ্ছে, এই সংসদ মনে করে যে ব্যাংকিং খাতের দুর্নীতির প্রধান কারণ রাজনৈতিক নয় বরং ব্যাংক কর্মকর্তাদের অসততা। মাননীয় স্পিকার, ব্যাংক কর্মকর্তাদের অসততা কেমন হবে এবং ব্যাংক কর্মকর্তা কারা, আমরা সেই বিষয়টি একটু পরিষ্কার করে দিচ্ছি। মাননীয় স্পিকার, ব্যাংক কর্মকর্তা বলতে তারা যে বাংলাদেশ ব্যাংকের কথা বলেছেন অর্থাৎ কেন্দ্রীয় ব্যাংক, সেই কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর থেকে শুরু করে একেবারে তৃণমূল পর্যায় পর্যন্ত যারা চাকরি করেন বা ওই ব্যাংকের কর্মরত রয়েছেন তারা সবাই হচ্ছেন ব্যাংক কর্মকর্তা। আর তাদের অসততা হচ্ছে, মাননীয় স্পিকার, তার যে দায়িত্ব রয়েছে বাংলাদেশে যে ব্যাংক পরিচালনার জন্য যে আইনগুলো রয়েছে সেই আইনগুলোকে ঠিকভাবে পালন না করা কিংবা আইনের প্রতি অবজ্ঞা দেখানো, তার যে দায়িত্ব রয়েছে দায়িত্বে অবহেলা করা, ওই কর্মকর্তা যখন এই কাজগুলো করবেন তখন তিনি জি। আচ্ছা, একটি ব্যাংকে যখন ব্যবস্থাপনা লোকগুলো রাজনৈতিকভাবে নিয়োগ পায় তখন সেক্ষেত্রে আপনি, আমার প্রশ্নটি করছি, রাজনৈতিকভাবে নিয়োগ পান তখন আপনি কিভাবে বলেন এই লোকগুলো রাজনৈতিক প্রভাব যুক্ত নয়? জি, প্রশ্নটি স্পষ্ট। তাকে কিন্তু আইনের মাধ্যমে নিয়োগ দেওয়া হচ্ছে, যখন আইনের মধ্য দিয়ে তাকে নিয়োগ দেওয়া হচ্ছে। সেখানে প্রশ্ন করা হয়েছে যে রাজনৈতিক কর্তা ব্যক্তিদের ইশারায় যখন নিয়োগ দেওয়া হয় আইনকে প্রক্রিয়ার মধ্যে রেখে, সেখানে আপনি কিভাবে বলবেন যে সেটি সুষ্ঠুভাবে নিয়োগ দেওয়া হয়েছে? মাননীয় স্পিকার, অবশ্যই নিয়োগ দেওয়ার ক্ষেত্রে কয়েকটি যোগ্যতার প্রমাণ দিয়ে তারপরে তাকে সেখানে নিয়োগ দেওয়া হয় এবং যখন এই কাজটি করা হয় তখন সেখানে কোনো অব্যবস্থাপনা আছে বলে আমরা মনে করি না। কারণ মাননীয় স্পিকার, ওই ব্যাংকের যিনি চেয়ারম্যান রয়েছেন বা ওই ব্যাংকের যে অন্যান্য কর্মকর্তা রয়েছেন, যখন রাজনৈতিক নেতারা এটি একটি প্রভাব খাটাতে চান তখন তারা যদি কোনো বিরোধিতা না করে থাকেন তাহলে এই জায়গাটিতে কারা অসততার পরিচয় দিচ্ছেন? অসততার প্রথম পরিচয়টি কর্মকর্তাদের কাছ থেকে আসে। কারণ মাননীয় স্পিকার, কর্মকর্তা যখন জি, আপনি বলছেন একটি ব্যাংকের পরিচালনা পর্ষদ যদি তার বিরোধিতা করে তাহলে রাজনৈতিক দল সেটি নিয়োগ দিতে পারে না, কিন্তু আমরা জানি রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোর মালিক হচ্ছে সরকার, সরকার একটি রাজনৈতিক দলের প্রতিনিধি। এখন সেই রাজনৈতিক দল যদি এখানে রাজনৈতিক নিয়োগ দিয়ে থাকে সেই ক্ষেত্রে ব্যাংকের কর্মকর্তাদের কি করার আছে? মাননীয় স্পিকার, এই জায়গাটিতে আমার কথা হচ্ছে তিনি কি ব্যাংক কর্মকর্তা হিসেবে নিয়োগ পাচ্ছেন নাকি একজন রাজনৈতিক নেতা হিসেবে নিয়োগ পাচ্ছেন? তিনি অবশ্যই, মাননীয় স্পিকার, একজন ব্যাংক কর্মকর্তা হিসেবে একটি ব্যাংকে চাকরি করবার জন্য বা কর্মরত থাকার জন্য একটি সুপার, মাননীয় স্পিকার, তিনি একটি নিয়োগ পাচ্ছেন। যখন এই নিয়োগটি একজন কর্মকর্তা হিসেবে পাচ্ছেন এরপরে তিনি যদি কোনো কাজ করে থাকেন, তিনি যদি কোনো দুর্নীতি করে থাকেন তাদের কথা অনুযায়ী, তাহলে মাননীয় স্পিকার সেই ক্ষেত্রে একটি রাজনৈতিক দল কিংবা একটি রাজনৈতিক ব্যক্তিত্ব দায়ী নয়, এই ক্ষেত্রে একজন কর্মকর্তা দায়ী। মাননীয় স্পিকার, তারা ঋণ প্রদানের একটি কথা বলেছেন, একটি সুন্দর একটি উদাহরণ দিব মাননীয় স্পিকার, কার লোন বলে একটি কথা আমাদের দেশে রয়েছে। মাননীয় স্পিকার, লক্ষ্য করুন, এই কিছুদিন আগে আমার বোনজামাই যখন গাড়ি কিনবার জন্য সেখানে গিয়েছিল, যে শর্ত রয়েছে 10 লক্ষ টাকা তাকে জমা দিয়ে তারপরে এই কার লোনটি গ্রহণ করতে হবে, সেখানে একজন কর্মকর্তা আমার বোনজামাইকে যখন প্রস্তাব দেয় যে আপনি আমাকে 2 লক্ষ টাকা দিন আমি আপনাকে কার লোনটির ব্যবস্থা করে দিব, মাননীয় স্পিকার, আমার কথাটি হচ্ছে এই জায়গাটিতে যখন একজন কর্মকর্তা এই কথাটি বলেন এবং তার অসততার পরিচয়টি দেন তাহলে এই ক্ষেত্রে কোন রাজনৈতিক দল বা কোন রাজনৈতিক নেতা এই ক্ষেত্রে দায়ী হবে তাদের কথা অনুযায়ী আজ মাননীয় স্পিকার বিষয়টি এই মহান সংসদে দেখিয়ে যেতে হবে। তাই মাননীয় স্পিকার, মাননীয় প্রধানমন্ত্রী কর্তৃক উত্থাপিত প্রস্তাবটি যেন এই মহান সংসদে গৃহীত না হয় সে আবেদন রেখে শেষ করছি। ধন্যবাদ মাননীয় স্পিকার, ধন্যবাদ।